हेलो एवरीवन, वेलकम टू क्लासफिक्स एकेडमी। क्लासफिक्स एकेडमी फलों पर आपन सकलके स्वागत जानाइछो। आरो आज भिडियो टपिक आपन लगे ऑलरेडी थंबनेल साइ गम पाइसे आज भिडियो टपिक की होबो। आज भिडियोत आमी आलोचना करिबो गयेसु हे हकल एस्पिरेंट्सर बिषय, जे हकल एस्पिरेंट्से कम्पिटिटिव एग्जामत मैथ्स बिषयटो टान बिषय बुली भाबे बा मैथ्स बिषयटो तेलोकर टान पाइ कम्पिटिटिव एग्जामत आरो मैथ्सर बाबे तेलोकर कम्पिटिटिव एग्जाम क्रेक नहय। तेलोके जिकेत खूब भाल, तेलोके इंग्लिशत भाल, तेलोके जिकेत स्कोर करिब पारे, इंग्लिशत स्कोर करिब पारे, किन्तु तेलोके मैथ्स पर रिजनिंगत तेलोकर बेया बा मैथ्स पर रिजनिंगर बाबे तेलोके कम्पिटिटिव एग्जाम क्रेक करिब नोवारे। तेलोकर बाबे आजिर भिडियोटो आपुनि जदि तेनेकुवा एस्पिरेंट्स हय निश्चय भिडियोटो प्रथमर पर हेखलैके साइ थाकिब। आरो एतु भिडियोत जे आमी टिप्स एन्ड ट्रिक्स शेयर करिम, हे टिप्स एन्ड ट्रिक्स बिलाक आपोनालोके फलो करिब, निश्चय आपोनालोके उपकृत हब आरो कम्पिटिटिव एग्जामत आपोनालोके मैथ्सक खूब धुनिया स्कोर करिब पारिब। অলরেডি সো আর আমার ক্লাসফিক্স একাডেমি চ্যানেলতে আমি ক্লাসেস স্টার্ট করেছো অলরেডি। আপনার আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্টের বাবে ফ্রি ক্লাস আর পেইড কোর্স দুটো ক্লাসে আছে। সো সেই ক্লাসেস পাবলে আপনাদের আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখব। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেছো তার বাবে অসংখ্য ধন্যবাদ। সো ফার্স্ট অফ অল আমি আইডেন্টিফাই করিম আপনার প্রবলেমস। সো কি প্রবলেমসর বাবে আপনাদের ম্যাথস বিষয়টো টান বিষয় বলে ভাবে, দেন আমি সেই প্রবলেমস বিলাক কিদরে সলভ করিব পারি সেই সলিউশন বিলাক আমি আপনাদের আগবড়াম। সো ফার্স্ট অফ অল আপনাদের মোক এটা কথা জনাব যে আপনাদের ম্যাথসর যোগ করিব পারে না নোৱাৰে, যোগ করিব পারে অর্থাৎ এডিশন আপনাদের করিব পারে, সাবট্রাকশন অর্থাৎ আপনাদের বিয়োগ করিব পারে, পূরণ আপনাদের করিব পারে আর হরণ আপনাদের করিব পারে। সো যদি যোগ বিয়োগ পূরণ আর হরণ আপনাদের করিব পারিছে তেনতে আপনাদের ম্যাথসত ইয়ার বাইরে কিবা টপিক পাইছে নাকি, যোগ বিয়োগ পূরণ আর হরণের বাইরে কিবা আছে নাকি ম্যাথসত? নাই। সো যোগ আপনাদের করিব পারে, বিয়োগ আপনি করিব পারে, পূরণ আপনি করিব পারে, হরণ আপনি করিব পারে, তেনতে ম্যাথস আপনি কিয় করিব নোৱাৰে? সো এইটো জাস্ট মেইন কারণটো হৈছে ফোবিয়া। ওকে, সো আমার কম্পিটিটিভ এক্সাম বা যিকোনো সাবজেক্টর ভয় লগার কারণটো হৈছে ফোবিয়া। আর ম্যাথসত আটাইতকৈ ডাঙৰ কারণটো হৈছে ফোবিয়া, কারণ আমি সৰুৰে পৰা ম্যাথসক এটা টান বিষয় বুলি ভাবি আহিছো। সো ফার্স্ট যিটো কারণ হৈছে সেইটো ফোবিয়া, সেইটো আমাৰ দূৰ কৰিব লাগিব, কনফিডেন্স আমি বিল্ড কৰিব লাগিব। অলরাইট, সো ফোবিয়াৰ বাবে আমাৰ ম্যাথসত দুর্বল। সো আমি সৰুৰে পৰা ম্যাথসক এটা টান বিষয় বুলি ভাবি আহিছো, সেইকাৰণে আমি ম্যাথস কৰিব নোৱাৰো, এইটো হৈছে এক নম্বৰ কারণ। অলরাইট, দুই নম্বৰ কারণ হৈছে আমাৰ ম্যাথসত ভাল, যোগ বিয়োগ পূৰণ ভাগ আমি ভালকে কৰিব পাৰো, কিন্তু আমাৰ লজিক্যাল থিংকিংত দুর্বল। ওকে, এটা লজিক্যাল থিংকিং বুলি কি কি বুঝায়? সো লজিক্যাল থিংকিং হৈছে যে আমি সমান সমান চিহ্নর যদি দুই ফালে থাকে, রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডের পর লেফট হ্যান্ড সাইডত গেলে সাইনবোর্ড চেঞ্জ হয়ে যায়, এইবিলাক লজিক্যাল। যেনেকে এইফালে সমান সমান চিহ্নর যদি যোগ থাকে এইফালে গেলে বিয়োগ হব, এইফালে যদি হরণ থাকে এইফালে গেলে পূরণ হব, এইফালে যদি পূরণ থাকে এইফালে গেলে হরণ হব। সো এই লজিক্যাল থিংকিং বিলাক আপনাদের দুর্বল। সো এই লজিক্যাল থিংকিং বিলাকর উপর আপনাদের কাম করিব লাগিব। সো তার বাবে আপনাদের কি করিব হেয়া আমি এইটু ভিডিওর মাধ্যমে ডিসকাশন করিম। অলরাইট, সো দুটো আমি প্রবলেমস আইডেন্টিফাই করলো, এটা প্রবলেম হয়েছে আমার ফোবিয়া, আর দুটো প্রবলেম হয়েছে, দুই নম্বর প্রবলেমটা হয়েছে আমি লজিক্যালি থিঙ্ক করিব নোৱাৰো, আর তিন নম্বর প্রবলেমটা হয়েছে আমার গাইডেন্সর অভাব। অলরাইট, এইটো প্রবলেমস আপনাদের সৰুৰে পৰা পাই আহিছে আই থিঙ্ক, যে আপনাদের সৰুৰে পৰা প্রপার গাইডেন্স পোৱা নাই ম্যাথ সাবজেক্টের উপর, সেই গতি আপনাদের ম্যাথসটুক একটা টান বিষয় বলে ভাবিছে আর ম্যাথসটুক অল্প বেলেগকে রাখিছে, ম্যাথস টান বিষয় বাকিকেটা হেক করো, ম্যাথসটুক কিবাকে ম্যানেজ করি। সো এনেকুৱা প্রবলেমস আপনাদের পাইছে, সেই গতি আপনাদের ম্যাথস ইম্প্রুভ হওয়া নাই। সো গাইডেন্স আপনাদের প্রপার পাব লাগিব। এটা গাইডেন্স আপনি কত পাব? গাইডেন্স আপনি দাদা বাইদেউর পৰা লব পাৰে বা আপনি কম্পিটিটিভ এক্সামৰ বাবে কিবা কোচিং ইনস্টিটিউশন জয়েন কৰিব পাৰে। সো এটা কোচিং ইনস্টিটিউশন বুলি কৈ আপোনালোকে আমার ক্লাসফিক্স একাডেমিতে জয়েন করিব পারে। আমার ক্লাসফিক্স একাডেমির ফলের পর আমি একটা কোর্স প্রোভাইড করে আসো, হুইচ ইজ মিনিমাম ফি, একদম মিনিমাম ফিত আমি লই আসো, 199 rupees আমি ম্যাথসর কমপ্লিট কোর্স প্রোভাইড করে আসো। ইয়াতে 15টাতক অধিক আপনাদের টপিক পাব, রেগুলার আপনাদের ক্লাস পাব, প্র্যাকটিস শিট পাব, মক টেস্ট পাব, কমপ্লিট কোর্সটা মিলাই আমার 199 rupees হয়। সো আপনাদের এই কোর্সটো জয়েন হলে ডেফিনেটলি আপনাদের হেল্পফুল হব, ম্যাথস আপনাদের ইম্প্রুভ হব, বেসিক টু অ্যাডভান্স লেভেল আপনাদের শিকাই দিয়া হব এইটো কোর্সতে। অলরাইট, সো এই কোর্স যদি আপনার জয়েন হব বিচারে তেন্তে ডেফিনেটলি আমার স্ক্রিনত দিয়া নম্বরত হোয়াটসঅ্যাপ করে জয়েন হয়ে লোক পারিব। কোর্সর ফি 199, মাত্র 199 টাকা। অলরাইট, সো গাইডেন্স হয়ে গেল। এতিয়া চারি নম্বর যেটো প্রবলেম, সেই প্রবলেমটো হৈছে ল্যাক অফ প্র্যাকটিস। আমি ম্যাথ প্র্যাকটিস নকৰোঁ, এটা ম্যাথ যেটা সলিউশন কৰিছোঁ পাৰা হৈছোঁ, সেই ম্যাথসটো আৰু দ্বিতীয়বাৰ প্র্যাকটিস নকৰোঁ, অঁ এইটো পাই যাম পৰীক্ষাত। সো আৰু এই ল্যাক অফ প্র্যাকটিসৰ বাবে কিন্তু আমাৰ কম্পিটিটিভ এক্সামত সেই ম্যাথসটো গৈ ভুল হৈ যায়। সো আপুনি প্র্যাকটিস কৰিব লাগিব। সো চাৰিটা প্রবলেমস আমি আইডেন্টিফাই কৰিলোঁ, এই চাৰিটা প্রবলেমসৰ ওপৰত যদি আপুনি কাম কৰিব পাৰে তেন্তে ডেফিনেটলি আপুনি কম্পিটিটিভ এক্সামত খুব ধুনীয়া স্কোর কৰিব পাৰিব। এতিয়া আপোনাক ইমান বেছিও জানিব নালাগে যে আপুনি ম্যাথসত পিএইচডি কৰিব। ওকে,
ओके सो आपुनी जस्ट कम्पिटिटिव एग्जाम 25টা 20টা जी मैथ्स আহিছে হে 25টা 20টা मैथ्सৰ ভিতৰত আপুনি 90% কৰি আহিব লাগে অৰ্থাৎ 20টা मैथ्सৰ ভিতৰত আপুনি 18টা मैथ्स करेक्ट কৰিব লাগে 25টাৰ ভিতৰত আপুনি 23টা मैथ्स करेक्ट কৰিব লাগে सो बस এখিনিয়ে কাম सो তাৰ বাবে খুব বেছি যে আপোনাৰ এডভান্স পঢ়িব লাগিব তেনেকুৱা নহয় सो আপুনি जस्ट অথেন্টিক রাইট ওয়েত যদি আপুনি প্রিপারেশন করে এটা প্রপার গাইডেন্সৰ মাজত যদি আপুনি প্রিপারেশন করে তেন ডেফিনেটলি আপোনাৰ ক্লিয়ার হৈ যাব অলরাইট সো এইটা আসলে প্রবলেম এটা তার সলিউশন কি সলিউশন হৈছে এক নম্বর ফোবিয়াটো দূর কৰিবলে আপোনাৰ কনফিডেন্স হ'ব লাগিব যে আপুনি মনত নিজকে এনেকুৱা ভাবিব লাগিব মনে মনে যে মই প্ৰতিটো মেথছে কৰিব পাৰো মই মেথছ প্ৰবলেম সলভ কৰিব পাৰো এনেকুৱা নিজৰ মনত এটা কনফিডেন্স বিল্ড কৰিব লাগিব সেইটো নিজে কৰিব লাগিব অলরাইট দ্বিতীয়টো হৈছে লজিক্যাল থিংকিং লজিক্যাল থিংকিং আপোনাৰ তেতিয়া ডেভেলপ হ'ব যেতিয়া আপুনি লজিক্যালি নিজে বস্তু এটা চিন্তা কৰা আৰম্ভ কৰিব যে সমান সমান চিহ্নৰ সফালে আছে পূৰণ তেন্তে বাওঁফালে গ'লে এইটো ভাগ হ'ব এইফালে আমাৰ পূৰণ হৈ আছে এইফালে ভাগ হ'ব এইফালে যোগ আছে এইফালে বিয়োগ হ'ব এনেকৈ লজিক্যালি থিংক কৰিব লাগিব তাৰপিছত এনেকৈ এক্স স্কুৱেৰ তাৰপিছত ৱাই স্কুৱেৰ এনেকুৱা টাৰ্মবিলাক আপুনি লজিক্যালি নিজৰ মাইণ্ডত ছেট কৰিব লাগিব অ' এক্স এটা বেলেগ বস্তু ৱাই এটা বেলেগ বস্তু এনেকৈ আপুনি লজিক্যালি নিজকে ডেভেলপ কৰিব লাগিব তিনি নম্বৰ গাইডেন্স আপোনাৰ লাগিব আৰু গাইডেন্স আপুনি ক্লাছফিক্স একাডেমীৰ পৰা পাব আমি ক্লাছফিক্স একাডেমী কোর্স প্রভাইড করে আসো ফ্রি ক্লাসেস প্রভাইড করে আসো সেই ফ্রি ক্লাসবিল আপনার চাব পারে লগতে আপনার যদি স্পেশাল গাইডেন্স স্পেশাল কেয়ার বিচারিছে তেন্তে আমার কোর্সটো জয়েন হয়ে লোক পারে লগতে আপনার যে চারি নম্বর প্র্যাকটিস প্র্যাকটিসের বাবে আপনার প্র্যাকটিস সেট লাগিব আর মক টেস্ট লাগিব এটা প্র্যাকটিস সেট আর মক টেস্ট আপনার কত পাব এটা স্ট্যান্ডার্ড বুকের পর আপনার প্র্যাকটিস সেট পাব পারে বা আপনার প্র্যাকটিস করব পারে বা আপনার মক টেস্ট দিব পারে যিকোনো কোচিং ইনস্টিটিউশনত আমি ক্লাসফিক্স একাডেমির ফলের পর আমি মক টেস্ট কন্ডাক্ট করে থাকো সেই মক টেস্টবিল আপনার জয়েন করব পারে আর স্ট্যান্ডার্ড বুকস আপোনালোকে যদি লয় তেনেহলে তিনি চাৰিটামান কিতাপ আপোনালোকে ল'ব পাৰে আমাৰ বুক লিষ্টৰ ভিডিঅ' আছে আমি ডেছক্ৰিপশ্যনত দি দিম সেই ভিডিঅ'টো এবাৰ চাই ল'ব আৰু সেই কিতাপবোৰৰ পৰা আপোনালোকে প্ৰেক্টিছ কৰিব পাৰে বা আমি যিবিলাক প্ৰেক্টিছ ছেট আগবঢ়াই থাকোঁ অলৰেডি আমি প্ৰেক্টিছ ছেট এটা আগবঢ়াইছোঁ আমাৰ পেইড কোৰ্চত বা ফ্ৰী কোৰ্চত আমি প্ৰেক্টিছ ছেট দি থাকোঁ সেই প্ৰেক্টিছ ছেটবিলাক আপোনালোকে প্ৰেক্টিছ কৰিব তেন্তে আপোনালোকৰ মেথছ ইম্প্ৰুভ হৈ যাব মই আকৌ এবাৰ কৈছোঁ আপোনালোকে পি এইচ ডি কৰিব নালাগে মেথছত আপোনালোকে জাষ্ট কম্পিটিটিভ এক্সামত 25টা মেথছৰ 23টা মেথছ কাৰেক্ট কৰি থৈ আহিব লাগে বা 24টা মেথছ কাৰেক্ট কৰি থৈ আহিব লাগে এনেকুৱা এক্সপেৰিয়েঞ্চ আছে তেওঁলোকে ইম্প্ৰুভ কৰি নিজকে 25টা কালেক্ট কৰি থৈ মানে আহিব পাৰিছে এনেকুৱা মানে এক্সপেৰিয়েঞ্চ আমি পাইছোঁ সো আশা কৰিছোঁ এইটো ভিডিঅ'ৰ মাধ্যমত আপুনি নিজকে বুষ্ট কৰিব পাৰিব নিজকে মটিভেট কৰিব পাৰিব যদি নিজকে কম্পিটিটিভ এক্সামত মেথছত দুৰ্বল বুলি ভাবিছে আৰু এইটো ভিডিঅ' চোৱাৰ পিছত আপোনাৰ মনত কনফিডেন্স আহিছে নিশ্চয় আমাৰ ভিডিঅ'টো লাইক কৰিব আৰু যদি ইয়াৰ নেক্সট পাৰ্টটো আৰু ডিটেইলছত আপোনালোকে জানিব বিচাৰিছে তেন্তে ডেফিনেটলি আমাক কমেণ্ট ছেকশ্যনত জনাব আৰু এই ভিডিঅ'টো বহুত দীঘলীয়া হৈছে যদি আপোনালোকে ধৈৰ্য সহকাৰে চাই আছিলে তাৰ বাবে অসংখ্য ধন্যবাদ আমাৰ চেনেলটো ছাবস্ক্রাইব কৰি বেল আইকন প্ৰেছ কৰি ৰাখিব আমাৰ আগন্তুক ভিডিঅ' পাবলৈ আৰু যদি অলৰেডি ছাবস্ক্রাইব কৰিছে তাৰ বাবে অসংখ্য ধন্যবাদ আজি ভিডিঅ' মই ইমানতে সমাপ্ত কৰিছোঁ থ্যাংকস ফৰ ৱাচিং ক্লাছফিক্স একাডেমী চি ইউ ইন দ্য নেক্সট ভিডিঅ'